তুমি দাঁত মাজছো? ভালো করে দাঁত মাজো, দিদুনের কাছে যাও, দিদুন দাঁত মাজ, দিদুনের কাছে চলে যাও, দিদুন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে যাও, চলে যাও। নমস্কার, মিটু ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সকাল সকাল আমার মা উঠে কাজ সেরে নিয়েছে, আমি একটু দেরি করেই উঠেছি, তো আমি বিছানাটা পরিষ্কার করে নেব। যেহেতু আজ আমার কোনো বাইরের কাজ নেই, তাই একটু দেরি করে উঠেছি। তো আমার এই ভিডিওটা দেখার আগে তোমরা প্লিজ একটা লাইক করে দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না প্লিজ। কাজ নেই তো আজকে, আমার কোনো বাইরের কাজ নেই, তাই না সোনা? আজকে আমার কোথায় ঘুরতে যাব? যাই না, চলে এসো, আজকে নয় বৃহস্পতিবার যাব, বৃহস্পতিবারে যাব ডান্স ডান্স জুনিয়রে, চলে এসো। না এ দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, ফুল ফুটেছে দেখো, ওর নাচে ভর্তি করে দিয়েছি, তাই ওই সবসময় বলে ড্যান্স ড্যান্স জুনিয়রে চলে যাব, তাই ওই ছুটে চলে যাচ্ছে, চলো ঘরে চলো। আর এদিকে দেখো আমার ভাইপো পড়ছে, গুড মর্নিং, ভালো করে বল গুড মর্নিং, বলেছ না পড়ো, পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে তো না? টেনের বই পড়ছিস, নাইন থেকে টেনে উঠবে, তাই পরীক্ষা হয়ে গিয়েছে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তো টেনের প্রিপারেশন নিচ্ছে, নাও পড়া শুরু করে দাও, আমি চলে যাচ্ছি। গিল বন্ধ করে দিলাম, আর পালাতে পারবে না, চাবি দিয়ে দেবো, সবসময় 24 ঘন্টা পালিয়ে যায়, তাই আমি গিল বন্ধ করে দিলাম। না এবার পড়তে বসবে, আমি চাবি দিয়ে দেবো, তো চাবি দিয়ে দেবো গিলে। আর একজন দেখো 8টার সময় উঠে আর গুড মর্নিং করছে, ওই দেখো আমার দিদির মেয়ে। আর এদিকে দেখো আমার বাবুও গুড মর্নিং বলছে, বলো দিদি ভাইকে বলো, মোনা দিদি ভাইয়ের কাছে তাকিয়ে বলো, তোকে তো ডাকতে গেলো ভাই, ওই ঘরের মধ্যে ঢুকে ডেকে এলো, ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, চলে এসো, বাবুর দুধ করছি, আমার বাবুর ব্রেকফাস্ট এটা, ওই দেখো বিস্কুটের কোটনে ওখানে বসেছো কেন, এখানে এসো, এই তো তোমার দুধের সাথে বিস্কুট খাইয়ে দেবো, কোনটা এই চকলেট দুধ বলেও খেতে চায় না, এর সঙ্গে ওই জন্য আমুষ্পের দুধ অল্প করে দিতে হয়, নাহলে একদম খেতে চায় না, ওটা খাবে, বের করে দিচ্ছি দাঁড়াও, ছড়িয়েছিস কেন, এ লাঠি বিস্কুট নিয়ে চলে গিয়েছিস সেখানে, দুধু খাবি আয়, সকালবেলা কেউ খেলা করে, দুধুরা খেয়ে না পড়তে বসে, চলে এসো, ওর সঙ্গে দুধটা চুমুক দিয়ে খেয়ে নাও, এসো। আর সোনা ছিল তো, সোনাকে আচ্ছা পঞ্চমীর গল্পটা বলো, না পঞ্চমীর ঘরে সাপ এসেছে, ওই গল্পটা বলো, পঞ্চমী ওর মা একটা এই দেখো আমরা তো বসিয়েছি, হাই করে দাও, হাই, পড়তে বসেছো, পড়াশোনা করছে, এই দেখো বই, বই দেখাও তো তোমার, এই যে বই বলো, কোনটা পড়বে, কোনটা লেখো, অন টু লেখো, অন টু লিখছে, না খাতে অন টু লিখে না হতো, কি লিখেছো, অন টু এখানে দেখো একটা বিড়াল মারা গিয়েছে, কোথা থেকে বিষ খেয়ে এসে এখানে মারা গিয়েছে, তো যাই হোক বিড়ালটা এখানে থাকলে গন্ধ পাবে, তাই আমরা বিড়ালটাকে ফেলে দিয়ে আসতে যাব। হরি বল, হরি বল, এখানে 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 হবে না।
আমার লোক দেখলে আমার মারবে। বিহারে বিহার সর তো কত যাত্রী আছে দেখো। আমরা আর শ্মশানে যাচ্ছি। বিহার যা জায়গা হবে তো। পানি গো। কই বলো। পানি বল। পানি বল। পানি বল। আর ওই বডি নিয়ে যাচ্ছে, বিড়ালের বডি নিয়ে যাচ্ছে। কোথায় ফেলবি? ফেলবিটা কোথায় বলো না তো। চলো এই মাঠের রাস্তা দিকে যাচ্ছি ফেলতে। ও বডি নিয়ে হাত যন্ত্রণা করছে, এবারে অন্য কেউ একজন নেবে। অনম নে। এখানে দে না, তুই যাচ্ছিস না কোথায় অত দূর? এই খাঁটাই কি খাঁটা কি কার জায়গায় খাঁটা ফেলে দে, কে বলবে? ফুল ছড়িয়ে দাও, দাও দাও। গতি গঙ্গা হয়ে গেছে, সব বাড়ি ফিরছে। সব বাড়ি ফিরছে দেখো, সবাই কাঁদো। আমার ভাই জি আর আমার বোন বালতি নিয়ে গেছে মাঠে থেকে, মানে মাটি নেবে বলে, ফুল চাষ করবে, ওই জন্য ইঁদুর মাটি তুলো বলে নিয়ে যাচ্ছে। ওই সে চলে গিয়েছে কত দূর। আর আমাদের সোনা বাচ্চা হয়ে যাচ্ছে। ফুচকার ভিডিও করবো, মানে তো দেখো আমরা সব যাত্রী বাড়ির দিকে রওনা দিয়েছি বিড়াল ফেলে। এবারে গিয়ে চান টান করবো, আর তোমাদের সামনে আসতে পারবো না, এখানে ভিডিওটা শেষ করবো। টাটা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট। টাটা টাটা করে দাও। টাটা।